নমস্কার বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেটা ত্রিপুরা রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নতুন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে। তাহলে দেখুন, ফার্স্টলি যে নোটিফিকেশনটি আলোচনা করব সেখানে বলা হয়েছে শোরুমে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে দেখুন, সেখানে শোরুমে নেওয়া হচ্ছে সেলসম্যান এবং ক্যাশিয়ারের পোস্ট রয়েছে। তাহলে ডিটেলসে বলে দিচ্ছি, তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। এবং বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা প্রতিটি নোটিফিকেশন শুরুর থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে এই ভিডিওগুলি বুঝতে আপনাদের প্রবলেম হতে পারে। তাহলে দেখুন, ফার্স্টলি বলা হয়েছে রেপুটেড কোম্পানি রিকোয়ার্ডস সুটেবল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট উইথ সেল অ্যান্ড আইটি স্কেল ফর ইটস শোরুম সেলস অ্যান্ড ক্যাশিয়ার পোস্ট ইন আগরতলা। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে যে শোরুমের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে যারা সুটেবল রয়েছেন। দেখুন, সেখানে ছেলে এবং মেয়েরা সবাই সেখানে আবেদন করতে পারবেন। তাহলে দেখুন, ত্রিপুরার প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এই পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন। তাহলে দেখুন, সেখানে আমি বলে দিচ্ছি, সেখানে সেলস এবং ক্যাশিয়ারের পোস্ট রয়েছে এবং দেখুন সেখানে আগরতলার মধ্যে রয়েছে। তাহলে দেখুন, আপনারা যারা ইচ্ছুক রয়েছেন এই শোরুমগুলিতে আবেদন করার জন্য, তাহলে দেখুন কীভাবে আবেদন করবেন। সেখানে বলা হয়েছে, দেখুন, অ্যাপ্লাই উইথ বায়োডাটা অ্যান্ড রিসেন্ট কালার ফটো উইদিন 7 ডে টু দৈনিক সংবাদ বক্স নাম্বার 150। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন সেখানে আপনাদের বায়োডাটা তৈরি করতে হবে এবং দেখুন সঙ্গে বলা হয়েছে আপনাদের সেখানে একটি রিসেন্ট কালার ফটো দিতে হবে এবং এই যে নোটিফিকেশনটির মধ্যে আবেদন করার জন্য 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল রোববার দিন, তাই সেখান থেকে আরও 3 দিন বাকি রয়েছে এই আবেদন করার জন্য। যারা ইচ্ছুক রয়েছেন খুবই আর্জেন্টলি সেখানে আবেদন করে নেবেন বন্ধুরা। তাহলে সেখানে আপনারা দৈনিক সংবাদ অফিসের মধ্যে গিয়ে আপনাদের একটি এ4 সাইজ খাম নেবেন, খামের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলি রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে দৈনিক সংবাদ অফিসে গিয়ে বক্স নাম্বার 158-এর মধ্যে জমা দিতে হবে, অথবা যাদের দৈনিক সংবাদ অফিসের মধ্যে যাতে প্রবলেম হবে আপনারা ওদের দেখুন যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডির মধ্যে মেল করতে পারেন। আমাদের আপনাদের যে বায়োডাটা তৈরি করার পর সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে সঙ্গে আপনাদের কালার ফটো অ্যাটাচ করে দেখুন ওদের যে এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে 7 দিনের মধ্যে সেখানে সেন্ড করতে হবে। দেখুন, সেখানে লাস্ট ডেট আর 3 দিন বাকি রয়েছে বন্ধুরা, তা আমি এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল রোববার দিন পাবলিশ করা হয়েছিল। তাহলে দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে কী দেওয়া রয়েছে। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করেছি, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। সেখানে পোস্টগুলি সবার প্রথমে আপডেট করে দিয়ে থাকি এবং আপনাদের কিছু প্রবলেম হলে আমাদের সাথে সেখানে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হচ্ছে জব ভ্যাকেন্সি ডিটেলস হয়েছে সিনিয়র সেলস এক্সিকিউটিভ সেখানে নেওয়া হচ্ছে এবং যারা আবেদন করবেন সেখানে আপনাদের মিনিমাম এডুকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং দেখুন আপনাদের 1 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। যাদের সেলসের মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে আপনাদের ফ্লুয়েন্সি হিন্দি এবং বেঙ্গলির মধ্যে ফ্লুয়েন্সিগুলি থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে আপনাদের ইংলিশগুলো সেখানে পড়তে হবে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, তারপর দেখুন 2 নম্বর যে পোস্টটি রয়েছে সেখানে বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে, সেখানে আপনাদের এডুকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন সেখানে বলা হয়েছে 0 টু 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তাহলে যারা ফ্রেশার রয়েছেন সেখানে সেলস এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবেন, অথবা যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে। সেখানে ফ্লুয়েন্সি বলা হয়েছে হিন্দি অ্যান্ড ইংলিশের মধ্যে ফ্লুয়েন্সিগুলি থাকতে হবে। এবং দেখুন সেখানে বলা হয়েছে ইংলিশ আপনাদের যে রিড করতে হবে তা সেখানে উল্লেখ করা রয়েছে। তাহলে দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন আপনাদের বায়োডাটা অথবা রিজিউম সেন্ড করতে হবে। তাহলে সেন্ড করার জন্য ওদের যে এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে আপনাদের বায়োডাটা সেন্ড করতে হবে। তাহলে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো খুবই আর্জেন্টলি এই নোটিফিকেশনগুলি নেওয়া হচ্ছে, তাহলে প্লিজ আপনারা খুবই দ্রুত যারা ইচ্ছুক রয়েছেন সেখানে আবেদন করে নেবেন। তাহলে দেখুন, সেখানে ওদের যে ওয়েবসাইটটিও দিয়ে দেওয়া হয়েছে এবং প্লেস বলা হয়েছে আগরতলা। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে ফার্স্টলি বলা হয়েছে কর্মী চাওয়া হয়েছে। ডিটেলস বলা হয়েছে একটি ডিপার্টমেন্টাল স্টোর মার্কেট এর জন্য পুরুষ এবং মহিলা কর্মী চাওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে আবেদন জমার ঠিকানা রাজশ্রী জুয়েলারি
মিলন সঙ্গ এবং ওদের ফোন নাম্বার রয়েছে দেখুন 9436788411। তাহলে এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে ডিটেলসগুলি জানবেন, আপনাদের কোথায় সেই পোস্টিংটি দেওয়া হবে এবং আপনাদের স্যালারি কী দেওয়া হচ্ছে এবং অন্যান্য ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এবং আপনাদের কী রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে তথ্যগুলো জানবেন। জানার পর যদি আপনারা স্যাটিসফ্যাকশন থাকেন তাহলেই বন্ধুরা ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।